আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ উচ্চ মাধ্যমিক গণিত প্রথম পত্র থেকে ম্যাট্রিক্স অধ্যায়ের সাধারণ আলোচনা করব। তো শুরু করা যাক। আমরা প্রথমেই জানব ম্যাট্রিক্স কি। আসলে কিছু সংজ্ঞা আছে বা কিছু জিনিস আছে যেটা সরাসরি সংজ্ঞা দিয়ে বোঝা যায় না, সেটা বোঝার জন্য আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আমরা এখানে আমি যেটা করব, প্রথমে তিন চলক বিশিষ্ট তিনটি সমীকরণ আমি লিখছি বোর্ডে। তিন চলক বিশিষ্ট তিনটি সমীকরণ, ধরা যাক এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট আমি যদি তিনটি সমীকরণ লিখি, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড ইজ ইকুয়াল টু ডি ওয়ান, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড ইজ ইকুয়াল টু ডি টু, এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি জেড ইজ ইকুয়াল টু ডি থ্রি। আমি এখানে এক্স ওয়াই এবং জেড চলক বিশিষ্ট তিনটি সমীকরণ লিখেছি, যেখানে প্রথম সমীকরণটিতে এ ওয়ান হচ্ছে এক্সের সহগ, বি ওয়ান হচ্ছে ওয়াইয়ের সহগ, সি ওয়ান হচ্ছে জেড এর সহগ। দ্বিতীয় সমীকরণটিতে, অর্থাৎ বলতে পারি আমি যে এখানে সমীকরণ তিনটিতে এক্সের সহগগুলো এ ওয়ান এ টু এ থ্রি, ওয়াইয়ের সহগগুলো বি ওয়ান বি টু বি থ্রি, জেডের সহগগুলোতে জেডের চলকের সহগগুলো হচ্ছে আমাদের সি ওয়ান সি টু সি থ্রি, এবং ধ্রুবক পদগুলো হচ্ছে ডি ওয়ান ডি টু ডি থ্রি। এই যে তিনটা ইকুয়েশন আমি লিখেছি, এই তিনটা ইকুয়েশনকে নিম্নরূপেও লেখা যায়। এই নিম্নরূপ বলতে আমি এখানে যদি ধ্রুবক পদগুলোকে আলাদা করে লিখি, প্রথমে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি, এরপর আমি যদি চলকগুলোকে লিখি এক্স ওয়াই জেড ইকুয়াল দেওয়া আছে আমাদের, আমি যদি ধ্রুবক পদগুলোকে লিখি ডি ওয়ান ডি টু ডি থ্রি, এবং আমি এখানে সহগগুলোকে একটি বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম, চলকগুলোকে একটি বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম, ধ্রুবক পদগুলোকে একটি বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম। এই যে সমীকরণ তিনটিকে আমি এরকম বন্ধনীর সাহায্যে প্রকাশ করলাম, এই প্রকাশের প্রত্যেকটা বন্ধনীতে আমরা যা পেলাম এরা প্রত্যেকেই এক একটা ম্যাট্রিক্স, এরা প্রত্যেকেই এক একটা ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সগুলোতে অনুভূমিকভাবে যারা আছে, যেমন এ ওয়ান এ টু এ থ্রি, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটার ক্ষেত্রে এক্স, এটার ক্ষেত্রে ডি ওয়ান, এরপরে বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি, এই অনুভূমিকভাবে যারা আছে এদেরকে বলা হবে সারি। আর উলম্বভাবে যেগুলো আছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান অথবা এ টু বি টু সি টু, এগুলোকে বলা হবে কলাম। তার মানে আমরা এবার ম্যাট্রিক্সের সংজ্ঞাটাকে যদি আমরা গুছিয়ে বলতে চাই, আমরা বলবো বন্ধনী দ্বারা আবদ্ধ, আয়তাকার হতে পারে অথবা বর্গাকার, সারি ও কলামে, সারি ও কলামে, অথবা শুধু কলাম, অথবা শুধু সারিও হতে পারে, যেমন টু থ্রি ফোর শুধু সারিও হতে পারে। এই শুধু সারি আকারে সজ্জিত করাকে ম্যাট্রিক্স বলা হবে। অর্থাৎ আমরা যদি গুছিয়ে বলি, বন্ধনী দ্বারা আবদ্ধ, আয়তাকার বা বর্গাকারে, সারি ও কলাম,
অথবা শুধু কলাম অথবা শুধু সারি আকারে সজ্জিত করাই হচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স প্রকাশের জন্য সাধারণত থার্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী অথবা এরকম চিহ্ন ব্যবহার করা হয়। ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম, এবার আমরা ম্যাট্রিক্সের পরে আমি এখানে লিখে রেখেছি, এরপরে আমরা ক্রম বা ওয়ার্ডার সম্পর্কে জানব। আমি এখানে প্রথমে যেই এখানে যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছিলাম, এই ম্যাট্রিক্সটাতে আমাদের সারির সংখ্যা হচ্ছে A1, A2, A3, এই তিনটা মিলে একটা সারি, এই তিনটা মিলে একটা সারি, অর্থাৎ এখানে তিনটা সারি আছে। আর কলাম আছে হচ্ছে আমাদের এখানে কলামও আছে তিনটা, তার মানে এই ম্যাট্রিক্সটি 3x3 ক্রম বা অর্ডারের ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স কত ক্রম বা কত অর্ডারের হবে সেটা প্রকাশ করার জন্য সেখানে সারির উপাদান কয়টা আছে, কয়টা সারি আছে এবং কয়টা কলাম আছে, এবং মাঝখানে এটা আমরা যদিও ইনটু বা গুণ চিহ্ন দিয়েছি, বাট আমরা পড়ার সময় এটা বলবো বাই। অর্থাৎ এই ম্যাট্রিক্সটিতে অর্ডার বা ক্রমের ক্রম যদি বলা হয় তাহলে আমরা বলবো যে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। এটা যদি এইটা বলা হয়, এটার ক্ষেত্রে আমরা দেখতেছি সারি 1, 2, 3 তিনটা সারি আছে এবং কলামের সংখ্যা একটাই, তার মানে এই ম্যাট্রিক্সটা হবে 3x1 ক্রমের। অর্ডার বা ক্রম সম্পর্কে আমরা জানলাম, সারি সম্পর্কে আগেই বলেছি, কলাম সম্পর্কে বলেছি, এখন আমরা বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে সারি সম্পর্কে বলেছি, বাট এখানে সারি বা র ম্যাট্রিক্স সম্পর্কে এখন আমরা জানবো। বোর্ডটা একটু পরিষ্কার করে দিই। সারি বা র ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে সারির সংখ্যা একটি বা একটি অথবা একটি মাত্র সারি থাকবে, এরকম ম্যাট্রিক্সকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। বিষয়টা এরকম, A=, আমি ধরে নিলাম 3, 4, 5, এই ম্যাট্রিক্সটিতে সারির সংখ্যা 1, সুতরাং এটা একটা সারি বা র ম্যাট্রিক্স। এরপরে আমরা জানবো কলাম ম্যাট্রিক্স, একই রকমভাবে যে ম্যাট্রিক্সে কলাম সংখ্যা 1 সেই ম্যাট্রিক্সটা হবে কলাম ম্যাট্রিক্স। আমি বলতে পারি এখানে বি, এটাকেই যদি আমি এভাবে লিখি 3, 4, 5, শুধুমাত্র একটি মাত্র কলামে এক্সপ্রেস করি, তাহলে এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে কলাম ম্যাট্রিক্স। আমরা সারি ম্যাট্রিক্স বা র ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম, কলাম ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো বর্গ ম্যাট্রিক্স, বর্গ বা স্কোয়ার ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হয়, অর্থাৎ সারির সংখ্যা যত হবে কলামের সংখ্যাও তত হবে, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। ধরে নিলাম আমি এম একটা ম্যাট্রিক্স যেখানে এলিমেন্টসগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরকম একটা ম্যাট্রিক্স আমি গঠন করলাম। এই ম্যাট্রিক্সটিতে সারির সংখ্যা আমি হিসাব যদি করি, এদিকে 1, 2, 3টা সারির সংখ্যা, 3 কলামের সংখ্যা, 3, তার মানে এটা একটা বর্গ বা স্কোয়ার ম্যাট্রিক্স। এরপর হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স থেকেই আমাদের কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বলতে বুঝবো আমরা
কর্ণ ম্যাট্রিক্স তো এক ধরনের বর্গ ম্যাট্রিক্স, বাট এটাকে বিশেষায়িতভাবে আমরা কর্ণ ম্যাট্রিক্স তখনই বলবো যদি কর্ণের অবস্থানে ছাড়া অন্য অবস্থানের উপাদানগুলো যদি জিরো হয় তাহলে আমরা সেটাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো। কর্ণ ম্যাট্রিক্স বলবো কর্ণের উপাদান ছাড়া অন্য উপাদানগুলো যদি শূন্য হয়, যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো বাদে অন্য উপাদানগুলো শূন্য হয়ে যাবে সেই ম্যাট্রিক্সকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। সে এই ম্যাট্রিক্সটাকেই যদি আমি কর্ণ ম্যাট্রিক্স বলতে চাই, যে ম্যাট্রিক্সটা আমাদের ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটাকে আমি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো তখনই যদি এই কৌণিক বা কর্ণের উপাদানগুলো যদি জিরো হয়ে যায়। সরি, আমি ভুল ভুল করলাম, কর্ণের উপাদান বাদে অন্য সব উপাদানগুলো যদি জিরো হয়ে যায়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কর্ণ ম্যাট্রিক্স তো এক ধরনের বর্গ ম্যাট্রিক্স, তবে যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদান বাদে অর্থাৎ 1, 5, 9, এই কর্ণের উপাদান বাদে অন্য উপাদানগুলো জিরো হয়ে যাবে, তখন সেই ম্যাট্রিক্সকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলব। বর্গ বা স্কোয়ার, কর্ণ বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয়ে গেল। হ্যাঁ, এখানে আরেকটি কথা আমাকে বলতে হবে, সেটা হলো ডায়াগোনাল ম্যাট্রিক্সকে অনেক সময় সংক্ষেপে ডায়াগোনাল 1, 5, 8 এরকম লেখা থাকবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে অনেক সময় সংক্ষেপে এরকম ডায়াগোনাল 1, 5, 8 লেখা থাকবে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এই ম্যাট্রিক্সটাকে এইভাবে এক্সপ্রেস করতে হবে। এরপরে আসছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো যদি একই হয়, কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো যদি একই হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ এই ম্যাট্রিক্সটার কর্ণের উপাদানগুলো 1, 5, 8 ছিল, এটা যদি আমি 2 বানিয়ে দেই, 2, 0, 0, এখানে 0, 2, 0, 0, 0, 2, তাহলে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স হয়ে যাবে। এখানে শুধু 2ই হতে হবে এরকম না, 1 হতে পারে, 5 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। তবে খেয়াল রাখতে হবে যদি কোনো স্কেলার ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো 1 হয়ে যায় তখন সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো না, তখন আমরা সেটাকে বলবো অভেদক অথবা একক অথবা ইউনিট অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের যদি কোনো স্কেলার ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো 1 হয়ে যায় তাহলে সেটাকে আমরা অভেদক অথবা একক অথবা ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলব। তাহলে একটু খেয়াল করলে দেখা যাচ্ছে বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সও এক ধরনের বর্গ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সও এক ধরনের বর্গ ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্সও এক ধরনের বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো বাদে অন্য উপাদানগুলো জিরো হয়ে যাবে, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো একই থাকবে, অভেদক বা একক ম্যাট্রিক্স হচ্ছে কর্ণের উপাদানগুলো তো একই থাকবেই তবে সেটা নির্দিষ্ট করে এবং সেই সংখ্যাটা যদি 1 হয় তাহলে আমরা সেইটাকে বলবো অভেদক বা একক ম্যাট্রিক্স। এরপরে আমাদের আছে শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদানই জিরো থাকবে সেটা আমাদের জিরো ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা বলতে পারি ইজ ইকুয়াল টু 0, 0, এটা একটা জিরো ম্যাট্রিক্স। এরপরে আমাদের আছে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স।
বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমি একটি ম্যাট্রিক্স লিখছি এখানে, 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স। এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে সাধারণত এটি এভাবে লেখা হয়, টিটাকে একটু ডান পাশে উপরে লেখা হয় ট্রান্সপোজ বোঝানোর জন্য। কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে বোঝায় কোনো ম্যাট্রিক্সকে সারিকে যদি কলামে এবং কলামকে যদি সারিতে রূপান্তর করা হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটার প্রথম সারি যেটা আছে 1 2 3, এটাকে যদি আমি কলামে রূপান্তর করি 1 2 3, দ্বিতীয় সারি যেটা আছে 4 5 6, এটা যদি আমি দ্বিতীয় কলামে রূপান্তরিত করি, তৃতীয় সারি যেটা আছে 7 8 9, এটাকে যদি আমি তৃতীয় কলামে রূপান্তর করি, তাহলে এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে যদি সারিতে রূপান্তর করা হয় তবে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। এরপর আমরা চলে যাব প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সে এবং ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান হয়ে যায়, যদি কোনো ম্যাট্রিক্স এবং ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান হয়ে যায় তবে সেখানে ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স, পরস্পরকে পরস্পরের প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। আমি একটি ম্যাট্রিক্স লিখছি, এ ইজ ইকুয়াল টু 1 2 -3, আমি এখানে লিখছি 2 -3, 3 4 4 5, লক্ষ্য করুন আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখেছি। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি আমরা নির্ণয় করি, ট্রান্সপোজ মানে এইটার সারিকে যদি আমি কলামে রূপান্তর করি 1 2 -3, দ্বিতীয় সারিকে যদি আমি দ্বিতীয় কলামে রূপান্তর করি 2 3 4, তৃতীয় সারিকে যদি আমি তৃতীয় কলামে রূপান্তর করি -3 4 5, এখন লক্ষ্য করলে দেখা যাবে যে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সে আমরা যা পেয়েছি এবং আমাদের মূল যে ম্যাট্রিক্স ছিল সেম হয়ে গেছে। অর্থাৎ কোনো ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি একই হয়ে যায় তখন আমরা তাকে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। এরপর বি প্রতিসম ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নেগেটিভের সমান হয়, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু ট্রান্সপোজ অফ মাইনাস এ, আর যদি এরা যদি সমান হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সরি তখন সেটাকে বলা হবে বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমি একটি ম্যাট্রিক্স লিখছি এখানে, এ ইজ ইকুয়াল টু 0 2 -3 -2 3 0 4 -4 0, আমি একটি ম্যাট্রিক্স লিখলাম। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি আমরা নির্ণয় করি, এই সারিকে যদি আমি কলামে লিখি 0 2 -3, এই সারিকে যদি আমি কলামে লিখি -2 0 4
এই সারিকে যদি আমি কলামে লিখি, 3 - 4 - 0, এখন এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাইনাস ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি আমি নির্ণয় করি, অর্থাৎ আমি যদি মাইনাস দ্বারা গুণ করে দেই, 0 - 2 - 3 - 2 - 0 - 4 - 3 - 4 - 0, এখন আমরা লক্ষ্য করলে দেখব আমাদের এ ম্যাট্রিক্সে যা আছে আমাদের মাইনাস এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেম, অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নেগেটিভের সমান হয় তখন আমরা সেই ম্যাট্রিক্স দ্বয়কে পরস্পরের বিপ্রতিসম বা স্কিউ ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলব। তো আজ এই পর্যন্তই, আশা করি পরবর্তীতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।